আসসালামু আলাইকুম মিশিনে যদি বেশি সুতা কাটে তাহলে আপনারা কিভাবে সুতা কাটা বন্ধ করবেন আজকে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটি লাইক দিবেন চ্যানেলটা অবশ্য আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন সুতা এই সুতা কাটা বন্ধ করতে হলে আপনাদেরকে একটি স্প্রে ব্যবহার করতে হবে এটা হচ্ছে সিলিকন স্প্রেটা স্প্রেটা যখন আপনি সুতাতে স্প্রে করবেন তখন আপনার সুতা কাটা বন্ধ হয়ে যাবে তারপরও আপনাদেরকে দেখতে হবে নিডেল যদি বাঁকা থাকে তাহলে কিন্তু সুতা কাটবে টাইমিং যদি বেশি শর্ট থাকে তাহলে কিন্তু সুতা কাটবে বেশি হার্ড থাকে তারপরে কিছু ঠিকঠাক করি তাহলে আপনারা এই স্প্রেটাই ব্যবহার করবেন দেখবেন সুতা কাটা বন্ধ হয়ে যাবে তো আমরাও সবসময় এটা ব্যবহার করি যখন আপনার সুতা বেশি কাটে তখন একটু করি স্প্রে করলে তখন সুতা কাটা বন্ধ হয় তো আমার খুব ভালো লাগছে এই এইটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এটা অবশ্যই আপনারা দেখবেন টেনশনটা দেখবেন টেনশন যদি বেশি টাইট থাকে তারপরও কিন্তু সুতা কাটবে আপনারা মেশিনে বসে সবকিছু ঠিকঠাক করে তারপর আপনারা এই স্প্রেটা ব্যবহার করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খোদাভেজ